আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে টার্কিশদের প্রিয় খুবই মজাদার একটি কাদাইফ বা কুনাফা রেসিপি নিয়ে চলে আসলাম। তো কাদাইফ বা কুনাফা এটি তৈরি করার জন্য কাদাইফের প্রয়োজন হয়। এটি আমাদের দেশে খুব একটি অ্যাভেলেবল না হওয়ার কারণে এর বিকল্প ব্যবস্থা হচ্ছে লাচ্চা সেমাই দিয়ে আমরা এটি তৈরি করতে পারি। এটি খুবই মজাদার হয়ে থাকে। তো রেসিপিটি দেখার শুরুতে, আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো কুনাফাটাকে সেট করার জন্য এখানে একটি মোল্ড নিয়েছি, কেকের মোল্ড। আর এখন এটির গায়ে আমরা বাটার ব্রাশ করে নিচ্ছি, তবে আপনারা চাইলে ঘি বা তেল ব্রাশ করে নিতে পারেন। আর এখন এই ঘি বা তেল যেটা পছন্দ সেটা চারিদিকে খুব ভালোভাবে নিয়ে নিতে হবে। আমরা বাটারটাকে ভালোভাবে নিয়েছি চারিদিকে লাগিয়ে। আর এখানে একটি পাত্রে 3 টেবিল স্পুন উষ্ণ গরম দুধের সাথে 1 চিমটা জর্দা রং নিয়েছি, আপনারা চাইলে জাফরান নিয়ে নিতে পারেন। এখন এগুলিকে একপাশে রেখে একটি পাত্রে 400 গ্রাম পরিমাণ লাচ্চা সেমাই নিয়েছি, এবং লাচ্চা সেমাইগুলো একটু ছোটো সাইজের হবে ভিডিওতে যেমন দেখছেন। এখন এখানে বাটার নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ। বাটারটা নেয়ার পরে যে জর্দা রং দিয়ে উষ্ণ গরম দুধটাকে মিশিয়ে রেখেছিলাম সেগুলিকে দিয়ে নিচ্ছি। সবগুলিকে হাত দিয়ে খুব ভালোভাবে এখন লাচ্চা সেমাইয়ের সাথে মিক্স করে নিয়েছি। তো খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন সব দিকে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়। এখন যে পাত্রে কুনাফাটাকে সেট করব, আগে থেকেই সেখানে যে বাটার দিয়ে ব্রাশ করে রেখেছিলাম তার নিচে একটি লেয়ার দিয়ে নিচ্ছি। আর এই লেয়ারের মাঝখানের অংশটা কিন্তু একটু নিচু থাকবে এবং সাইডগুলো হালকা একটু উঁচু থাকবে, কারণ এখানে কুনাফা তৈরির যে ক্রিমটা ব্যবহার করা হয় সেটি নেব। এখানে আমরা একটি পাত্রে 1.5 কাপ দুধ নিয়েছি, হালকা গরমে আসলে 4 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে অনবরত নেড়ে নিয়েছি যাতে এটি দলা বেটে না যায়। এখন এখানে 1/3 কাপ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে নিচ্ছি। পাউডার মিল্কটাকে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, এবং এ পর্যায়েও খেয়াল রাখতে হবে যেন তেমন কোনো লাম্পস না থাকে। এ পর্যায়ে মিডিয়াম আঁচে এটিকে জ্বালিয়ে ঘন করে নিয়েছি, এবং কেমন ঘন করে নিয়েছি অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেখাবো। আর এ পর্যায়ে 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। তো এখন কনডেন্স মিল্কটাকে দেওয়ার পরে এটিকে ভালোভাবে মিক্স করে নিয়েছি, এবং দেখুন এ পর্যায়ে কতটা ঘন হয়ে আসছে। মাঝখান থেকে যখন আমরা এভাবে সরিয়ে দিব দুই সাইড একসাথে লেগে যাবে না। 1/2 কাপ পরিমাণ ক্রিম চিজ দিয়ে নিচ্ছে, আর এই ক্রিম চিজটা অপশনাল, এটি দিলে এর স্বাদটা কিন্তু ভালো আসে। এ পর্যায়ে ক্রিম চিজটাকে আমরা যথেষ্ট ঘন হয়ে আসলে এটিকে দিয়ে নিচ্ছি, তবে অফ ক্যামেরাতে হালকা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছিলাম। আপনারা অবশ্যই 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দেওয়ার চেষ্টা করবেন। তো মাঝখানে ক্রিমটাকে দেওয়ার পরে এর উপরে কয়েক ধরনের বাদাম ছোট কুচি করে নিয়েছি। এখানে চীনা বাদাম এবং কাঠবাদাম নিয়েছি, আপনারা চাইলে কাজু বাদামও নিয়ে নিতে পারেন বা পেস্তা বাদাম নিয়ে নিতে পারেন। এ পর্যায়ে এর উপরে বাকি যে অর্ধেক লাচ্চা সেমাই রেখে দিয়েছিলাম সেইগুলিকে দিয়ে সাইডগুলোকে ভালো চেপে দিচ্ছি, আর উপরটাকে হালকা চেপে দিচ্ছি যাতে ক্রিমটা বের হয়ে না যায়। এ পর্যায়ে আমরা এটিকে ওভেনে বেক করে নিব। তো ওভেনে দিয়েছি, দিয়ে ওভেনে এখানে প্রথমে 10 মিনিট ফ্রি হিট করে রেখেছিলাম 180 ডিগ্রি সেন্টিগ্রেডে, আর এ পর্যায়ে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিটের জন্য এটিকে রেখে দিয়েছি। আপনারা চাইলে এটা চুলায় করতে পারেন। তো এখন আমরা একটি অ্যাকচুয়ালি চিনির শিরা তৈরি করে নিব। তো এখানে 1.25 কাপ পরিমাণ চিনি দিয়েছি, আর সম পরিমাণ পানি দিয়ে একটি বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর যদি চুলায় দেন সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন একটি পাতিলটাকে আপনারা 10 মিনিট মিডিয়াম আঁচে প্রিহিট করে নেবেন, নিয়ে একটি স্ট্যান্ডের উপরে যে মোলটা আছে কুনাফার সেটি বসিয়ে দিয়ে মুখটা বন্ধ করে 30 মিনিট লো আঁচে রেখে দেবেন। আর এখানে আমরা একটু কেওড়া জল দিয়েছি আর সাথে ভালো ফ্লেভারের জন্য, আর সাথে 1 চিমটা লেবুর রস দিয়েছিলাম যাতে আমাদের চিনি শিরাটা যখন আমরা নামিয়ে নিব তখন এটি বেশি ঘন না হয়ে যায়। তো এ পর্যায়ে কুনাফা এবং চিনি শিরা দুইটি গরম থাকা অবস্থায় দিয়ে নিচ্ছি। এই গরম থাকা অবস্থায় দিলে অ্যাকচুয়ালি চিনির যে শিরা সেটিকে কুনাফাটা খুব ভালোভাবে টেনে নেয়। তো এখন ভালো করে চারিদিকে
যে চিনি শিরাটা ছিল সেটি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটিকে বাইরে রেখে নর্মাল টেম্পারেচারে নিয়ে নিব। যখন এটি নর্মাল টেম্পারেচারে চলে আসবে তারপরে এটি ফ্রিজে 3-4 ঘন্টা বা তারও বেশি সম্ভব হলে রেখে দিতে হবে। আমরা ভিডিওর সুবিধার্থে একটু আগেই অ্যাকচুয়ালি এটি বের করে নিয়েছিলাম, তো যার কারণে আমাদের ক্রিমটা হালকা একটু নরম আছে। তবে আপনারা অবশ্যই 3-4 ঘন্টা রেখে দিবেন, তাহলে ভিতরের যে ক্রিমটা সেটি সম্পূর্ণরূপে শক্ত হয়ে আসবে। তো অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাবেন কেমন হলো। সবার জন্য শুভকামনা থাকলো, আসসালামু আলাইকুম।